জয়দীপ, আপনার কাছে জানতে চাইবো যে অলিম্পিক ভিলেজে মেরি কমকে খুব কাছ থেকে আপনি দেখেছেন, কি রকম অভিজ্ঞতা? এই লড়াইয়ের ইতিবৃত্তটা আমাদের যদি একটু সংক্ষেপে বলেন, কাছ থেকে দেখে কি রকম লেগেছে? এই 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 যে লড়াই করে আজকে যে জায়গায় মেরি কম পৌঁছেছেন, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাইবো জয়দীপ। হ্যাঁ, নিশ্চয়ই, এটা যে কোনো স্পোর্টসম্যান বলতে পারবে যে কত বাধা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে হয়তো শুরু করতে হয়, এবং আমরা জানিও না সামনে রাস্তাটা কীরকম থাকে, তার মধ্যে থেকে রাস্তা নিজেদের বানিয়ে নিয়ে একটা জায়গা অবধি পৌঁছানো, তারপরে স্ট্রাগল শুরু হয় সেখান থেকে টপে যাওয়ার। তো উনি কিন্তু আজকে ব্রোঞ্জ জিতলেন, কেউ যদি বলে যে উনি আজকে বাউটটা হারলেন, এতটা লড়াই করার পরে যখন ব্রোঞ্জটা জিতলেন, ফার্স্ট অফ অল আমি সবাইকে কংগ্রাচুলেট করতে চাই, ভারতবাসীকে এবং ওখানে যারা উপস্থিত আছেন সবাইকে, যে আমরা আমরা কিন্তু বেস্ট এভার হল অফ মেডেলস কিন্তু অলিম্পিক গেমসের হিস্ট্রিতে পেলাম এবার। তো যাই হোক, আমি টপিকে ফিরে আসছি। তো এই এই আমি মানে ওকে দেখেছি আমি সামনেও ইয়েতে, খুব স্বতঃস্ফূর্ত এবং খুব সুন্দর কথা বলে, খুব জলি, সবার সাথে হাসি মুখে সবসময়, খুব চঞ্চল। আমার সাথে গেমস ভিলেজে কথা হচ্ছিল, যখন আসলো, যখন খেলতে যাচ্ছিল, আমি ওকে গুড লাক বললাম, ও আবার শুনতে পাইনি মনে, আবার দৌড়ে ফিরে এসে বললো কি বললে, আমি বললাম গুড লাক বলেছিলাম, তো বললো ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যাই হোক, তারপরে তো আমরা ফিরে আসলাম এখানে, আজকে আমরা ফিরে এসেছি গতকাল রাত্রিবেলা। তো এই এই যে একটা ফাইট, এটা এটা একটা আইকন, মানে উনি একটা আইকন হয়ে গেছেন। একটা আমরা আগেই শুনেছি উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 5 বারের, এবার অলিম্পিকের ব্রোঞ্জ, এই বয়সে এসেও একটা ভিন্ন ওয়েট ক্যাটাগরিতে, যেটা বেশি ওনাকে ওনাকে স্ট্রেচ করতে হচ্ছে নিজের এবিলিটির থেকে বাইরে গিয়ে, সেখানে এক কঠিন প্রতিপক্ষর কাছে হেরে গিয়েও কিন্তু আজকে উনি জিতলেন। জয়দীপ, জানতে চাইবো, আপনার শুধু নয়, আমাদের সবার দুর্ভাগ্য যে আপনি মাত্র 1.09% জন্য ব্রোঞ্জ মিস করেছেন এইবারের এই অলিম্পিকে। তো এইটা কি মেরি কমের ব্রোঞ্জটা আপনার সেই দুঃখ কিছুটা হলেও ভুলিয়ে দিতে পারবে? দেখুন, অলিম্পিকে যে চতুর্থ আসে না, তার দুঃখটা হয়তো সেই বুঝতে পারে, এরকম খুব হয়তো রেয়ার মানুষ কয়েকজন আছে যারা অলিম্পিকে ফোর্থ হয়েছেন, এবং তাদের একটা 1.09 তো খুব সামান্য, মানে কয়েক ভগ্নাংশের জন্য বলতে পারি আমরা। হ্যাঁ, ডেফিনেটলি, মানে আমি এরকম যে আমার ফাইনালটাও খারাপ হয়েছিল তা নয়, আমি পারফেক্ট স্কোর করেছিলাম ফাইনালে, কিন্তু তাও যে স্লোভেনিয়ান শুটার ছিল আমার ওপরে, উনি কিন্তু মানে বিস্ময়কর রেজাল্ট করেছেন, তাই জন্য উনি ব্রোঞ্জ পেলেন। কিন্তু আমাদের 1 জানুয়ারি থেকে যে নিয়মটা হয়ে যাচ্ছে, যেটা বিজয় কুমার সিলভার পেল, ওই নিয়মে যদি আমি খেলতাম তাহলে কিন্তু আমারও ব্রোঞ্জটা থাকতো। হ্যাঁ, খারাপ লাগে যখন প্রাইজ মেডেল সেরেমনি হয় তখন খারাপ লাগে, আমার খুবই খারাপ লাগছিল, খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, রেঞ্জ থেকে বেরিয়ে গেছিলাম, চোখে একটু জলও এসে গেছিলো, কিন্তু যাই হোক, ইটস পার্ট অফ দ্য গেম, আমরা লড়ি, হয়তো হারি হয়তো জিতি, কিন্তু যে সুপার হিউম্যান এফার্টটা একটা মানুষের থেকে বেরিয়ে আসে অলিম্পিকের মতন একটা খেলাতে, যেখানে মনে হয় ওটা একটা মহাযুদ্ধ, ওটা ঠিক ওয়ার্ল্ড কাপ বা কোনো কিছুরই ওটার কম্প্যারিজনে আনা যাবে না, অলিম্পিক একটা এমন জায়গা, সেইখানে এত টান টান উত্তেজনা, এবং আমি তো মনে হয় আমার ভিডিও যদি ফাইনালের আমি বাইরে থেকে এখন দেখি, আমি নিজে খুব মানে নার্ভাস ফিল করব, কিন্তু আমি ওই জায়গায় গিয়ে ওই মাঝখানে থেকে যে কতটা চাপ নিতে হয় এবং কতটা পেন নিতে হয়, এবং ওখানে আপনি কিন্তু খুব ইজিলি হাল ছেড়ে দিতে পারেন যে আর পাচ্ছি না চাপটা নিতে, কিন্তু সেই জায়গায় যে রেসপন্সিবলভাবে চাপটাকে নিয়ে যে আপনি ওটাকে লড়ে যাবেন তার সাথে, এবং যে শেষ হাসিটা হাসবেন কি হাসবেন না সেটা আপনি নিজেও জানেন না, কিন্তু সামনে হতে চলতে মানে এটা একটা চেইন রিয়াকশনের মতন চলতে থাকছে, কিন্তু আপনার এটা ডুব সাঁতারের মতন, যে আপনাকে নিঃশ্বাস বন্ধ করে শেষ অবধি গিয়ে আপনাকে মাথাটা তুলে তারপরেই আপনি নিঃশ্বাসটা নিতে পারবেন। তো ঠিক এরমভাবেই লড়তে হয়েছিল, এবং যারা যারা লড়ছে আমি বিশ্বাস করি সবাই তাদের বেস্টটা দিচ্ছে, হয়তো কেউ মেডেল পাচ্ছে, কেউ হয়তো আমার মতন দুর্ভাগ্যজনকভাবে ফোর্থ আসছে, যাকে নিয়ে হয়তো কোনোদিনও আর আলোচনাও করা হবে না, সে হারিয়ে যাবে হয়তো।